সো আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রংপুর তাজহার জমিদার বাড়ির সামনে এটা হচ্ছে এটার মেইন গেট যে যে ঢোকার গেটটা সেইটা তো এটা রংপুর শহর থেকে তিন কিলোমিটার দূরে তাজহার জমিদার বাড়িটি অবস্থিত আছে সো ঢোকার সাথে সাথেই হাতের ডান পাশে পড়বে টিকিট কাউন্টার অবশ্যই এখানে টিকিট কেটে ঢুকতে হবে টিকিট প্রতি হচ্ছে গিয়ে প্রতিজন হচ্ছে গিয়ে তিরিশ টাকা করে এবং যারা ছোট বাচ্চা তাদের কোনো টিকিট লাগে না পার্কে ঢুকতে গেলেই এইখানে একটা ওয়েলকাম সাইন পড়ে ওয়েলকাম টু তাজহাট ওইটা সো আমি দেখাই এই যে কাছের ইয়ে দিয়ে এই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সোজা সৈয়দপুর থেকে রংপুর চলে আসছি রংপুর শহরে নেমে সোজা তাজ হাট জমিদার বাড়িতে চলে এসেছি সো এই জমিদার বাড়ির একটা হিস্ট্রি আছে এটা হচ্ছে যে এই জমিদার বাড়িটা যে মানে যে ফার্স্টে এটা বাড়ি ছিল যে বাড়িটা তৈরি করছে সে ছিল হচ্ছে গিয়ে রাজা মান্নালাল সে যে একজন রত্ন ব্যবসায়ী ছিল সে অষ্টাদশ শতাব্দীর দিকে এখানে আসে এবং শেষের দিকে এখানে এসে একটা বাড়ি করে সেটা উনিশশো সতেরোর দিকে সম্ভবত ভূমিকম্পতে বাড়িটা ভেঙে যায় এবং সে ওই ওই ভূমিকম্পে সে আহত হয় দেন সে মারা যায় তারপরে বিংশ শতাব্দীতে তার ছেলে গোপাল রায় সে এসে এখানে দুই হাজার কর্মচারী নিয়ে এবং তৎকালীন দেড় কোটি টাকা বাংলা টাকা দেড় কোটি টাকা সে খরচ করে সে বাড়িটা তৈরি করে এবং তারপর থেকেই এই বাড়িটার নাম হচ্ছে কি জমিদার বাড়িটার নাম হচ্ছে তাজহাট জমিদার বাড়ি এর বাম পাশে একটা পুকুর আছে এবং ডান পাশে একটা পুকুর আছে এবং সামনে একটা ফাউন্টেন আছে যেটাতে পানি ঝর্ণা হয় তো আজকে আসছি আজকে এই বাড়িটা আমরা তো ঘুরে দেখবো এবং উপভোগ এটার ভিতরে কি কি জিনিস আছে এবং কি কি বাড়ির ভিতরে কি কারুকার্য কিভাবে কি হয় সবকিছু আমরা দেখব তা চলো বন্ধুরা আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলায় উঠবো দোতলায় উঠে দেখবো কি কি আছে বাড়ির ভিতরে এটা ওয়ান কাইন্ড অফ আসান আসান মতো না আসান মঞ্জিল তো আরো বড় কিন্তু মানে ডিজাইন তো ওরকম ইয়া করছে এখানে সাইডে সবগুলো চুনা পাথরের ইয়া সাদা রঙের এইটা হচ্ছে যে জমিদার বাড়ির মানে আমরা যেটাকে করিডোর বলি বাইরের যে অংশটা এই যে এইটা এই যে সব পাথরের দিয়ে ইয়া করা বর্তমানে আমি এখন এই বিশাল প্রাসাদটির সামনে দাঁড়িয়ে আছি সো প্রাসাদটি প্রাসাদের ভিতরে ঢোকার আগে এটার মানে এটা দৈর্ঘ্য হচ্ছে যে ছিয়াত্তর দশমিক বিশ মিটার এবং এটা দোতলা একটা বিল্ডিং ইটালি থেকে তৎকালীন সময় সাদা পাথর মার্বেল পাথর এনে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে এবং এটার প্রস্ত হচ্ছে সিগে পনেরো দশমিক চব্বিশ মিটার এবং এটা টোটাল সিঁড়ি হচ্ছে গিয়ে একত্রিশটা সিঁড়ি যেটা দিয়ে সরাসরি দোতলে উঠা যায় তো আমরা এখন নিচে যাব এটা হচ্ছে গিয়ে সেই পার্কিং যে স্পেসটা আছে মানে গাড়ি গাড়ি ঢোকা একদম মানে সরাসরি ঢুকে এবং মানে লোক নেমে পরে আবার বের হয়ে যাওয়ার স্পেসটা তখন তো আর গাড়ি ছিল না তখন ঘোড়ার গাড়ি ছিল আর কি তো ঘোড়ার গাড়ির কথাই বলতেছি আর কি এখন তো গাড়ি ঢুকে কিন্তু তখন ছিল ঘোড়ার গাড়ি সো এই হচ্ছে যে নিচে যে স্পেসটা আছে সেটা আমরা এখন ভিতরে ঢুকতেছি বিশাল জায়গা বিশাল একটা জায়গা মানে বিশাল বড় এই মাথা থেকে সেই মাথা কোনো কিছু মানে এত বড় রাজার বাড়ি আগের কালের যে কাঠগুলা আগের কালের যে কাঠের দরজা এই যে সে দরজা একদম অক্ষয় হিসাবে আছে সে কত কত বছর আগে সেইগুলা মানে ইয়া করছে বানাইছে এখনো সেটা আছে তো এই যে হচ্ছে কি অবস্থা আর কিছু কিছু মানুষের আমরা যারা ঘুরতে যাই যে কোনো জায়গায় ঘুরতে যাই কিছু কিছু মানুষের মানে কাণ্ড দেখলে ভালোই লাগে এই যে আসছে ঘুরতে আসছে একটা দর্শনীয় স্থান এইখানে একদম মানে ভালোবাসা এমন ভাবে প্রকাশ করছে ভালোবাসা একদম এমন একটা অবস্থা তো যাই হোক এদেরকে কিছু বলার নাই এরা হচ্ছে গিয়ে কি বলবো কিছু বলার নাই এই যে দেয়ালের অবস্থা গুলা কি এগুলো এগুলো একটা রুমের দরজা মানে একটা বিশাল বড় একটা রুম ওদের অনেকগুলা দরজা থাকে এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা পিছনের যে অংশটা আছে পিছনের অংশটা এটা এখান দিয়ে আবার একটা বাগান আছে আমার হাতের ডান পাশে হচ্ছে একটা বাগান একটা ফুলের বাগান আছে এই যে আরেকটা দরজা ওই যে একটা বাগান সুন্দর একটা বাগান বাড়ির পিছন দিয়ে মানে বিকাল বিকালবেলা যখন রাজা মহারাজা যখন আসে তখন একটু গল্প করে একটু আড্ডা মারে একটু চা খায় তাদের তাদের বিবি কে নিয়ে একটা রিল্যাক্সের একটা জায়গা আর কি সো এই পাশে এখন বর্তমানে আমার হাতের বাম পাশে যে অংশটা আছে এখানে একটা এদের যে অফিস আছে যারা সরকারি যে কর্মকর্তারা যারা এটা যারা রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতে তাদের অফিসটা হচ্ছে এইদিকে সো তো ওইদিকে আমরা না যাই আর সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে এই বাড়ি একটা গুপ্ত সিঁড়ি আছে ছোট্ট একটা সিঁড়ি আছে যেটা দিয়ে বাড়ির পিছন দিয়ে যেটা দিয়ে মানে ওই যে বলে না যে কোনো বিপদ সংকেত হলে কোনো সুন্দর করে দিয়ে নেমে তার রাজা গাড়ি ঘোড়ার গাড়ি দিয়ে সুন্দর করে চলে যায় এই যে হচ্ছে সেই সিঁড়িটা এই যে ছোট্ট একটা সিঁড়ি একটা সিঁড়ি আছে এইটা হচ্ছে গিয়ে বাড়ির পিছনের অংশটা বাড়ির সামনের অংশটা যতটা সুন্দর বাড়ির পিছনের অংশটা তত সুন্দর এই যে এই যে এটা হলো বাড়ির পিছনের অংশটা একটা বাগান আছে সুন্দর একটা বাগান ওই যে দেখতেই পাচ্ছি আমরা এইখানে আবার আম গাছ আছে তখন তো আরো বড় ছিল আরো বড় জায়গা ছিল আরো সুন্দর ভাবে আরো বাগান টাগান আরো অনেক কিছু ছিল এখন তো যেহেতু এটা আমাদের সরকারি কোষাগারে চলে এসেছে তো এটা মানে ওরকম ভাবে আসলে ওরকম ভাবে তেমন একটা যত্ন দি করে না তাও যতটুকুই করছে খুবই ভালো করছে বাট আই হোপ আর একটু যদি ভালো করে আরেকটু ইয়ে করতো তাহলে জিনিসটা আরো সুন্দর হইতো কি আমার হাতের বাম পাশে একটা মসজিদ আছে এখানে নামাজ পড়ার একটা অপশন আছে এটা হলো পিছনের অংশটা বাড়ির উপরের গুলো বড় বড় জানলা জানলাগুলো দরজার মতো লাগে ভালোই লাগতেছে মানে রাজার বাড়ি রাজার বাড়ি বলে কথা জমিদার রাজার বাড়ির বলে কথা পুরা বাড়িটা মার্বেল পাথর দিয়ে করা পুরা বাড়িটা এবং রংটা করছে যে সাদা এবং লাল মিশ্রণে চুনা চুনা রং দিয়ে করছে যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং খুবই মানে দীর্ঘস্থায়ী রংটা মানে অসাধারণ এবং আমার বাড়ির বাম পাশে আমার আমার বাম পাশে যেই মানে অংশটা আছে এইখানে মানে বিশাল বড় একটা মাঠ ওই যে গাছ গাছালিতে অভাব নেই করুই গাছ আম গাছ কাঁঠাল গাছ মানে এই পাশে আবার বাগান মানে বাগানের আর এই পাশে হচ্ছে যে বাড়ির সামনে যে তৎকালীন সময় তখন রাজাদের ঘোড়ার গাড়ি হাতি মানে সবই এখানে থাকতো তখন তো খোলা খোলা মাঠ ছিল এখানে ঘাস ঘুষ থাকতো ঘোড়া ঘোরা ঘোড়ার ঘোরার গাড়ি রাজাদের ঘোড়া গুলা ঘোরার গাড়িগুলা যে ইয়া ছিল ওগুলা ঘাস খাইতো মানে খুবই একটা মানে অসাধারণ একটা মানে সৌন্দর্য দেখা যেত আর কি তো যাই হোক এই হচ্ছে যে বাড়িটা এই যে বাড়ির যে অংশটা এবং এই যে সিঁড়িটা এটা হচ্ছে টোটাল সিঁড়ি সিঁড়ি তখন রাজা এই বাড়িতে তার প্রাসাদে উঠতেন এবং বাড়ির প্রাসাদের সামনেই এই যে ঝর্ণাটা ঐতিহাসিক সেই ঝর্ণাটা এত সুন্দর ঝর্ণাটা দেখতে তখন মানে এই যে বাড়ির সামনেই এই যে ঝর্ণাটা দেখতে দেখা যায় তো ঝর্ণাটা যখন পানি বের হয় রাত্রে বেলা যে সকাল তবে খুবই সুন্দর লাগে ঝর্নার ঝর্ণার পাশে ফুলের একটা মানে ফুলের ইয়া করছে পাতা দিয়ে এবং ভিতরে ফুলের গাছ লাগাইছে খুবই সুন্দর লাগতেছে দেখতে আমি যদি আমার ক্যামেরাটা ঘুরিয়ে দেখি এই যে বাড়ির সামনে সুন্দর একটা ঝর্না মানে একদম ত্রিভুজ আকারের একটা শেপ করে ইয়াটা দিছে খুবই ভালো লাগছে এবং বাড়ির বাম পাশে যদি আমরা দেখি এই পাশে একটা পুকুর আছে এবং ডান পাশে একটা পুকুর আছে সো আমরা এখন ডান পাশের পুকুরটাতে যাব এই পুকুরটা অনেক অনেক বড় পুকুর তখন তৎকালীন সময়ে তখন রাজা জমিদার সাহেব এই পুকুরের সামনে আসতেন বসতেন গল্প করতেন একটু এক একা সময় কাটাতেন এবং তাদের বেগমদের সাথে এসে মানে কিছু ভালোবাসার মুহূর্ত কথা বলতেন তো এখন বর্তমানে পুকুরটা বিশাল বড় একটা পুকুর পুকুরটা শুকিয়ে গেছে অবশ্য একদম পানি নাই তো ওখানে শাপলা ফুল দেখা যাইতেছে সুন্দর সুন্দর শাপলা ফুলগুলো দেখা যাইতেছে খুবই ভালো লাগতেছে বাট পানি থাকলে আরো আরো সুন্দর লাগতো এবং পুকুরের চারো পাশে গাছ দিয়ে ভরা এবং ওই পাশে আরেকটা একটা পুকুর আছে সেম এরকমই একই একই আয়তনের একটা দুই পাশে বাড়ির দুইটা পুকুর আছে চারো পাশে গাছ ভরা এবং বসার জন্য ব্যবস্থা আছে মানে বিকালবেলা যখন মানে মুক্ত আলো বাতাসে যখন বসে ভাল লাগে আর কি অসাধারণ এবং পুকুরের সাথে রাস্তার পাশে এই যে সব নারিকেল গাছ সবগুলা নারিকেল গাছ মানে নারিকেল গাছগুলোই বেশি উঁচু উঁচু লম্বা লম্বা নারিকেল গাছগুলা খুবই দেখতে খুবই অসাধারণ লাগে এবং এটা হচ্ছে সেই মানে মেইন জমিদার বাড়ির ফটকের যাওয়ার যে রাস্তাটা এটা হচ্ছে সেই রাস্তাটা আমরা এখন বাড়ির বাম পাশের যে পুকুরটা আছে সে পুকুরটাতে যাবো সেইটার অবস্থা দেখব একই আয়তনের পুকুর বাট এটাতেও পানি নাই এটাতে কিছু 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 শাপলা ফুল আছে এই যে বাম পাশের যে পুকুরটা আছে এই যে শাপলা ফুল অল্প কিছু শাপলা ফুল আছে বাট এটাও একটা অনেক বড় পুকুর এবং চারোপাশে নারিকেল গাছে ভরা চতুর পাশে নারিকেল গাছে ভরা এটাতেও মানে রাজা এসে বসতেন সময় দিতেন আড্ডা দিতেন তাদের বিবিদের সাথে হ্যালো ঘুরতে আসছেন নাকি আপনারা কোথা থেকে আসছেন বদরগঞ্জ থেকে আমরা ঢাকা থেকে আসছি আসছি তো সকালে আমরা আসলে আমি ছিলাম সৈদপুরে সৈদপুর থেকে আসলাম আজকে সকালে সৈদপুরে সৈদপুরে গতকালকে রাত্রে ছিলাম দেন আজকে সকালে রংপুর শহর আসলাম আসার

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে 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 থ্যাঙ্ক ইউ সো আমরা এখন বর্তমানে আছি আহ উত্তর উত্তরপূর্ব দিকের বাগান বাগানটিতে সো এই বাগানের ভিতরে বিশাল বড় একটা মাঠের বাগানের ভিতরে যে বিভিন্ন ধরনের ফুলের কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে এই যে একটা এখানে একটা চেয়ার আছে তারপরে এইখানে আরো সুন্দর 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 মানে বাগানের ফুল গাছ দিয়ে কারুকার্য করা হয়েছে আচ্ছা এইখানে একটা বিষয় হচ্ছে গিয়ে উনিশশো চুরাশি সাল থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত প্রাসাদটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হইত পরবর্তীতে পৎ বিভাগ বাড়িটিকে উনিশশো পঁচানব্বই সালে ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে বর্তমানে তাজহার জমিদার বাড়ি প্রাচীন ঐতিহাসিক হিসেবে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা এটা তোমরা যদি গ্রীষ্মকালে আসো প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত এটা ছয়টা খোলা থাকে এবং শীতকালে যদি আসো তাহলে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এটা খোলা থাকে তবে অবশ্যই তোমাদেরকে সাপ্তাহিক যে ছুটিটা আছে সেটা অবশ্যই জেনে আসবা এটা রবিবার সাপ্তাহিক ছুটি এবং সোমবার হচ্ছে কি অর্ধ দিবস মানে আর কি খোলা থাকে পার্কটা আর ঢাকা থেকে যারা আসবা ঢাকা থেকে রংপুর ডাইরেক্টলি যারা আসবে এখানে অনেক বাস আছে এখানে লাইন বাস আছে 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 নাবিল পরিবহন হানিফ এন্টারপ্রাইজ এগুলো শ্রেণী বেঁধে ভাড়া নন এসি এসি মিলে পাঁচশো থেকে এগারোশোর মধ্যে ভাড়া এটা গাতুলি থেকে উঠতে পারো কল্যাণপুর শ্যামলি থেকে উঠতে পারো বাস থেকে সোজা রিক্সা বা ভ্যান অটো রিক্সা নিয়ে তোমার পঞ্চাশ টাকা নিবে তাজার জমিদার বাড়ি চলে আসবা সো এইখানে আরো অনেক ফুলের বাগানে যে সুন্দর করে ফুলের মানে বিভিন্ন ধরনের আর্ট করছে অনেক ভাল লাগতেছে সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা এন্ড পাশে থাকবা অলওয়েজ অলওয়েজ সাপোর্ট করবা এবং নিত্য নতুন ভিডিও দেখতে দেখতে হলে অবশ্যই 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 বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা এবং আজকের জন্য টাটা বাই বাই